أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هي جادور أبريتو. উঠুন, সতর্ক করুন। আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন। আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে সেদিন হবে কঠিন দিন। কাফিরদের জন্য এটা সহজ নয়। যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং সদাসঙ্গী পুত্রবর্গ দিয়েছি। এবং তাকে খুব স্বচ্ছলতা দিয়েছি। এর পরও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই। কখনই নয়, সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারণকারী। আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে। কিরূপে সে মনস্থির করেছে? আবার ধ্বংস হোক সে। কিরূপে সে মনস্থির করেছে? সে আবার দৃষ্টিপাত করেছে। অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয়, এ তো মানুষের উক্তি বই নয়। আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছেন ১৯ জন ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ বই নয়। কখনই নয়,
চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন তার অবসান হয় শপথ প্রভাতকালের যখন তা আলোক ভাসিত হয় নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী কিন্তু ডান দিকস্থরা তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে বলবে তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না অভাবগ্রস্তকে আহার্য দিতাম না আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না তাদের কি হল যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্দভ হত্যগুলির কারণে পলায়ন পর বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক কখনো না বরং তারা পরকালকে ভয় করে না কখনো না এটা তো উপদেশ মাত্র অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী